নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ইংলিশম্যান চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। তোমরা যারা কিছুদিনের মধ্যে বিএড এর সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম দিতে চলেছ, তোমাদের এক্সাম অনলাইনে হবে নাকি অফলাইনে, এই বিষয়কে নিয়ে একটি টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন, প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জানানো হয়েছিল যে বিএড এর সমস্ত সেমিস্টারের এক্সাম অনলাইনে নেওয়া হবে। কিন্তু গত 6ই আগস্ট প্রকাশিত একটি নোটিশে জানানো হয় যে বিএড এর সমস্ত সেমিস্টারের এক্সাম অফলাইনে নেওয়া হবে। কিন্তু গতকাল সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে ফোর্থ সেমিস্টারের এক্সাম অফলাইন মোডেই, কিন্তু হোম সেন্টারে 6ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। তবে সেকেন্ড সেমিস্টারের এক্সাম কোন মোডে কবে হবে সেই নিয়ে ইউনিভার্সিটির তরফ থেকে কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেকেন্ড সেমিস্টারের এক্সাম কোন মোডে হওয়ার সম্ভাবনা বেশি, কেন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো না, এই সব বিষয় নিয়ে। তাই আজকের ভিডিওটি বিএড এর স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো তাহলে আর দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বিএড এর সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম কোন মোডে হবে এই টানাপুরণের মাঝে ফোর্থ সেমিস্টারের এক্সাম কবে হবে সেই বিষয়টি পরিষ্কার হলেও সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাকে কেন্দ্র করে থেকে যাচ্ছে ধন্দ। সেকেন্ড সেমিস্টারের এক্সাম কবে হবে সেই রুটিন প্রকাশিত হয়নি। কারণ যেটা বোঝা যাচ্ছে যে হয়তো ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদেরকে নিয়ে অন্য কোনো রকম ভাবনা রয়েছে। আরও একটি প্রশ্ন যেটা আসছে, সেকেন্ড সেমিস্টারের এক্সাম কোন মোডে হওয়ার সম্ভাবনা বেশি? তাহলে আমি তোমাদের বলবো যে তোমাদের এক্সাম অফলাইনে হওয়ার সম্ভাবনা বেশি, এবং তার সাথে তোমাদের এক্সাম বাইরের সেন্টারেও হতে পারে। এই সব কারণেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ফোর্থ সেমিস্টারের রুটিন প্রকাশিত হলেও সেকেন্ড সেমিস্টারের রুটিন প্রকাশিত হয়নি। যদি এই ধরনের বিজ্ঞপ্তি বেরিয়ে আসে, অর্থাৎ ফোর্থ সেমিস্টারের এক্সাম যেমন হোম সেন্টারে হচ্ছে এবং অন্যদিকে যদি সেকেন্ড সেমিস্টারের এক্সাম যদি বাইরের সেন্টারে হয়, তাহলে সেটা কিন্তু সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের প্রতি অন্যায় হবে। যদি ইউনিভার্সিটির তরফ থেকে এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তাহলে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের কিন্তু আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। সবশেষে যে প্রশ্নটি বেরিয়ে আসে সেটি হলো, তোমাদের রুটিনের বিষয়কে কেন্দ্র করে কবে বিজ্ঞপ্তি বের হতে পারে? এক্ষেত্রে আমি তোমাদের বলবো, এই বিষয়কে কেন্দ্র করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আলোচনা করছে এবং আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আশা করি আমি তোমাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমি তোমাদের প্রত্যেকের কমেন্টই দেখি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি। তাই তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা তোমাদের ইংলিশম্যান চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।